হ্যালো বন্ধুরা ডিজিটাল বাংলা চ্যানেলে আপনাকে স্বাগত জানাই আমি রামিজ আজ আমি আপনাদেরকে এমন এক ব্যবসার আইডিয়া দেবো সেই ব্যবসাটা আপনারা গ্রাম বা শহর যে কোনো জায়গাতেই শুরু করতে পারবেন এবং এটা একটা এমন ব্যবসা সেটা আপনার বছরের তিনশো পঁয়ষট্টি দিনই সমানভাবেই চলবে কোনো সময় আপনার ব্যবসা কিন্তু বন্ধ হবে না মেশিনের দামও খুব একটা বেশি নয় একদম অল্প কিছু দাম মেশিনের তো এই মেশিন দিয়ে আপনারা বিভিন্ন রকমের ব্যবসা একসঙ্গে শুরু করতে পারবেন এবং এই মেশিনের সাহায্যে যেসব প্রোডাক্ট আপনারা তৈরি করবেন সেই সব প্রোডাক্ট আমাদের দৈনন্দিন জীবনে প্রতিদিন কাজে লেগে থাকে তাহলে বুঝতেই পারছেন মার্কেটে এইসব প্রোডাক্টের কেমন ডিম্যান্ড হতে চলেছে কারণ এই সব প্রোডাক্ট ছাড়া আমাদের একটা দিনও চলে না এবং দৈনন্দিন জীবনে যেসব প্রোডাক্ট আমাদের প্রতিদিন কাজে লেগে থাকে সেই সব প্রোডাক্টের মার্কেটে কিন্তু সব সময় ডিম্যান্ড থাকে তো আপনাকে মার্কেটিং নিয়ে কোনো টেনশন করতে হবে না আপনার মাল বিক্রি হবে কি আপনি কিভাবে ব্যবসাটা করবেন এই সব টেনশন করবার কোনো প্রয়োজন নেই এবং সব থেকে ভালো ব্যাপার যেটা যে এই ব্যবসাটা গ্রাম বা শহর যে কোনো জায়গাতেই শুরু করে দিতে পারে বন্ধুরা আপনারা এই ভিডিওতে জানতে পারবেন এই ব্যবসাটা আপনারা কীভাবে শুরু করবেন এই ব্যবসাটা শুরু করবার জন্য কি কি মেশিনের প্রয়োজন আছে মেশিন আপনারা কোথা থেকে পাবেন মেশিনের কেমন কি দাম আছে মেশিন আপনারা কিভাবে অপারেট করবেন সেই সমস্ত কিছু আপনারা এই ভিডিওতেই জানতে পারবেন তো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবেন তো চলুন বন্ধুরা এবার তাহলে ভিডিওটা শুরু করা যাক তবে ভিডিওটা শুরু করবার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আপনারা যদি এখন পর্যন্ত ডিজিটাল বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং তার সঙ্গে বেল আইকেনকেও ক্লিক করে দেবেন আর ভিডিওকে লাইক অবশ্যই করবেন সর্বপ্রথম নমস্কার আমার নাম হচ্ছে ঈশান সিদ্দিকি আর আমাদের কোম্পানির নাম হচ্ছে গোল মডেল মেশিনারি তো আপনাদের এখানকার অ্যাড্রেসটা কি আছে আমাদের অ্যাড্রেস হচ্ছে শীতল কৃষি বাজার সিতাই রোড কুচবিহার কুচবিহারে আমাদের কোম্পানি কেউ কলকাতার দিক থেকে আসতে হলে আপনাকে বাসে করে আসতে হবে আমাদের ধর্মতলা থেকে বাস আছে কুচবিহার পর্যন্ত ওখান থেকে আপনারা আসতে পারেন আর অথবা ট্রেনে করে আসতে তাহলে আপনার ট্রেনেও আসতে পারেন শিয়ালদা থেকে মাথাভাঙ্গা পর্যন্ত কুচবিহার পর্যন্ত আমাদের এখানে ডাইরেক্ট ট্রেন পাওয়া যায় অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার অনুযায়ী যোগাযোগ করলে আমাদের দর্শকদেরকে আমরা যোগাযোগ করিয়ে দেবো আমাদের এখানে এগ্রিকালচার মেশিনারি সম্পর্কে সমস্ত মেশিন পাওয়া যায় মিনি রাইস মিল ব্রাশ কাটার ধান গাছ লাগানোর মেশিন ধান কাটা মেশিন সব ধরনের এগ্রিকালচার কৃষি যন্ত্রপাতি আমাদের এখানে পাওয়া যায় আমাদের এখানে রাইস মিল পাবেন স্প্রে মেশিন পাবেন ব্রাশ কাটার মেশিন সব ধরনের যে কোনো জিনিস কৃষি যন্ত্রপাতি আমাদের কাছে পাওয়া যাবে এটা একটি এমন একটি বিজনেস যেটা আপনি সমস্ত জায়গায় দিনের পর দিন চলতে পারবে এই ব্যবসার কোনো কমই নেই কারণ আমাদেরকে ধান যেহেতু আসে তাহলে আমাদের ভাত খেতেই হবে তো এই ব্যবসা আমাদের যতদিন মানুষ থাকবে ততদিন পর্যন্ত আমাদের এই রাইস মিলের বিজনেস চলবে তো আমাদের এই বিজনেসটি হচ্ছে যেটা আমাদের দুইটা মেশিন আছে একদিক দিয়ে আপনি ধান ভাঙবেন অন্য দিক দিয়ে গোম হলদি মরুস এগুলোকে আপনারা পাউডার করতে পারবেন টু ইন ওয়ান মেশিন আর এই মেশিনে আপনারা সব চলতে পারবে এখানে কোনো শিক্ষা শিক্ষার যোগ্যতা লাগবে না আর আপনারা এই মেশিন দিয়ে যে কোনো বাচ্চা থেকে শুরু করে বাড়ির গার্জিয়ান যে কোনো যে কেউ এই মেশিন চালাতে পারবে আমাদের টেকনিশিয়ান আছে আমাদের টেকনিশিয়ান আমাদেরকে যে কোনো সময় যখন কেউ আসবে দেখতে চাইবে তো আমাদেরকে ওটা আমরা চালিয়ে দেখাবো এবং আমাদের টেকনিশিয়ান পুরো সাপোর্ট করবে তো এই মেশিনগুলো আমাদের কিন্তু একদম টু টোয়েন্টি সিম্পল বাসাবাড়ির লাইনে চলে মানে সিঙ্গেল ফেজ যেটা ঘরের লাইনে চলতে হয় তো আমাদের এটা নীতি হলে আমাদের কোনো কানেকশন থ্রি ফেজ করার দরকার নেই আমাদের এই মেশিনটি আপনার বাড়ির লাইনে যে কেউ চালাতে পারবে তো মিল করতে কটা মেশিনে একটা মিল করতে হবে কে যে কেউ যদি মেশিন কিনতে চায় তাহলে একটা মেশিন দিয়ে আপনারা যে কোনো দুইটা কাজে করতে পারবেন এই যে মেশিনটি আপনারা দেখতে পাচ্ছেন এটা দিয়ে আপনারা দিয়ে যেমনি ধান ভাঙতে পারবেন অপর দিক দিয়ে আমাদের কিন্তু গোম হলুদ মরিচটাকে পাউডার করতে পারবেন আর এই মেশিনগুলো আমাদের মেজিকের মতন কাজ করে একদম মানে সে যে কোনো দিনে একদম যেটাতে আপনি ধানটাকে ঢেলে দিবেন ঢালা পরে চাউলটা পলিশ হয়ে একদম ফ্রেশ হয়ে বের হয়ে আসবে হ্যাঁ যে কেউ করতে পারবে এটা আপনার কম পুঁজির ব্যবসা এই ব্যবসা সকলেই করতে পারবে কারো কোনো অসুবিধা না এর জন্য আপনাকে এটাতে আপনার আটা মলদি হলদি মরুজ সমস্ত কিছু এই মেশিনেই করতে পারবেন এর জন্য কোনো আপনাকে এক্সট্রা কোনো মেশিন নিতে হবে না আর যদি কেউ চায় যে আমি না সিঙ্গেল মেশিন শুধু আটা ভাঙার জন্য নেব তাহলে এই মেশিনটি নিতে পারে এটা আমাদের শুধুই গম হলদি থেকে পাউডার করার জন্য কেউ ধরো দোকানদার আছে ব্যবসা করার জন্য হলদি ভাঙবে তারপর ধনেটাকে পিষবে বাই এই এই মেশিনটি নিয়ে ওরা কিন্তু ব্যবসা বিজনেস করতে পারবে অথবা আমাদের কাছে যে কোনো মেশিন আমাদের স্টুডিওতে আসলে আমরা দর্শকদেরকে পুরো ডিটেইলস জানিয়ে দেব তো আপনাদের কাছে এখন বর্তমানে কত আমাদের এখানে তিন থেকে চার প্রকার মেশিন আছে এই যে আমাদের যে এটা মেশিন আছে এটা 3 ইন 1 মাল্টি ফাংশনাল একটি মেশিন এই মেশিন দিয়ে কিন্তু আপনারা তিনটা কাজ করতে পারবে তিন রকমের কাজ হয় এই মেশিন দিয়ে দেখুন আপনি একদিকে ধান থেকে চাল বের করতে পারবেন অন্যদিকে গোম হলদি মরুশটাকে পিসতে পারবেন মানে আধগুঁড়ে করতে পারবেন এই যে আমাদের থাকার কারণে এটা কিন্তু অত একটা মিহি না হওয়ার কারণে এটাতে কিন্তু আপনার পালবাইজার জাতীয় এইরকম হয় তো আর এই যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটা আমাদের চাক্কি সিস্টেম এটাতে আপনি যে কোনো জিনিস পিসতে পারবেন গিলা মশলা থেকে শুরু করে ভিজা আটা যে কোনো জিনিস তাই এটা আমরা নাম দিয়েছি থ্রি ইউনিয়ন মাল্টি ফাংশন একটি মেশিন এই মেশিনে আমরা হেভি ডিউটি মোটর দিয়েছি সাথে কিছু পার্টস ফ্রিতে থাকবে এটা আমাদের হচ্ছে কম্বাইন রাইস মিল টু ইন ওয়ান এটাতে আমরা একদিকে আটা চাকরি লাগানো আছে এটাতে আপনি একদিক দিয়ে ধান ভাঙতে পারবেন অন্য দিক দিয়ে গোম হলদি মরুচটাকে পাউডার করতে পারবে এটাতে আমরা থ্রি পি মোটর দিয়েছি হেভি ডিউটি হান্ড্রেড পার্সেন্ট কপার কয়েল এবং আমাদের এই মেশিনগুলো কিন্তু অটো সিস্টেম কোনো বেল চেঞ্জ করার প্রয়োজন নেই এটা আপনার পঁয়ত্রিশ হাজার থেকে শুরু আছে এবং দুই তিনটা কোয়ালিটি আছে যেমন কাস্টমার কোয়ালিটি হিসেবে ডিফেন্ড করবে প্রাইসের এখন আমাদের কাছে আছে এই যে এটা আছে আটা ভাঙা আটা চাকি আট ইঞ্চি এটা আছে কেউ যদি বলে যে না আমি হ্যাঁ এটা এটাতে স্টোন লাগানো আছে পাথরের আট ইঞ্চি কেউ যদি বলে যে আমি এটাকে নিয়ে শুধু মশলা টসলা গুড়া করব তো এই মেশিনটি তার জন্য ভালো হবে পারফেক্ট হবে এটা আপনার পঁচিশ হাজার থেকে স্টার্ট আছে টাকা থেকে মানে তিন চার রকমের কোয়ালিটি আছে যে রকম কোয়ালিটি দেখব ওই রকম প্রাইস হবে এরপরে আপনার যে মেশিনটি দেখাবো এটা হচ্ছে আমাদের হেভিটেকের সিক্স এর হান্ড্রেড পডেল এটা হচ্ছে সিঙ্গেল রাইস মিল কেউ যদি বলে যে না আমি শুধুই ধানটা ভাঙবো তাহলে এই মেশিনটি নিয়ে তারা ধান ভাঙতে পারবে এটাতে শুধু প্রতি ঘন্টায় আড়াইশো থেকে তিনশো কেজি আপনারা চাল বের করতে পারবেন এটা আমাদের কাছে ছাব্বিশ হাজার টাকা থেকে আঠাশ হাজার টাকা পর্যন্ত ক্যাপাসিটি আছে এরপরে আমাদের আছে ক্রাশার মেশিন যেটাকে আপনি গোম হলদি মরুস এগুলো জিনিসকে পাউডার করে এটা আমাদের ক্রাশার বারো ইঞ্চি গ্রাইন্ডার আগে আমরা দশ ইঞ্চি এনেছিলাম এখন আমাদের বারো ইঞ্চি চেম্বার দেওয়া আছে তো এই মেশিনটির প্রোডাকশান দেড়শো থেকে দুশো কেজি প্রোডাকশানও ভালো তো এটা আমাদের ক্র্যাশার মেশিন এই মেশিনটি আপনারা নিতে পারেন দর্শকরা যে কেউ এটা আমাদের বিশ হাজার থেকে শুরু আছে এবং তিরিশ টাকা এখন তো প্রাইসটা সঠিকটা বলা সম্ভব না এইগুলো মেশিনের দাম কখন বাড়ে কখন কমে এগুলো বলা সম্ভব নয়

অনেকেই আমাদের বাইশ থেকে তেইশ কেজি মটর দেয় আমরা এই মেশিনে কিন্তু ২৬ কেজি মোটর দিয়েছি সাথে এক বছর ওয়ারেন্টি আছে তো এই মেশিন আমাদের সিক্সিন হান্ড্রেড মডেল এটা ভালো আমাদের এটা মার্কেটে বেশি চলে ঘোড়া মার্কা মেশিন তো এই মেশিনটি আপনারা ক্যাপাসিটি ভালো এবং এর কোয়ালিটিও ভালো এর দাম আপনার ছত্রিশ থেকে আটত্রিশ হাজার টাকা পরে বাড়ি পৌঁছা পর্যন্ত চলো একটু ডেমো দেখantadাম আপনাদের মেশিনে কি হয় করে হ্যাঁ তো চলুন আমরা আজকে আপনাদের দর্শকদেরকে ডেমো দেখাবো মেশিনগুলো কিভাবে কাজ করে তো আপনারা এখানে মধ্যে ফেলে দিয়েছি ঢালানো অটো করে কি ও আকার দেখতে পাচ্ছেন কার্টুন তো একদমে ছড়া এবং পলিস্টাইরিন চলে তো দেখতে তাহলে তো পুজো হয় তাহলে তোকে কোনো আপনার কোনো অসুবিধা নেই তো আমরা এখানে পুঁজিটা তো আপনার তো বুঝতে আপনার চালাতে এখানে আমাদের ধানটাকে ঢেলে দেওয়ার পরে এটা কিন্তু আমাদের ধানের চেম্বার গেল তো আমাদের কিন্তু এই চেম্বারটা এখনও দেখে দেখার বাকি আছে তো আমরা এটা আপনাকে লাইভ ডিমো করকে দেখাবো যে এই চেম্বারটা কিভাবে কাজ করে এটাতে কিন্তু গোম হলদি মরুদ সমস্ত কিছু এটাতে আপনার পাউডার করতে পারেন তো এটা আমরা আপনাকে দেখাবো তো আমরা এখন আপনার দেখতে পাচ্ছেন হলদিটাকে গুড়া করলাম একদম মিহি হয়েছে তো হলদিটাকে আমরা এখনই পিছলাম তো আপনারা দেখতে পাচ্ছেন একদম হলদিটা মি হয়েছে এর থেকে ঘন ঘন জালি লাগালে আপনার আরও বাড়ি হয়ে বের হবে এটা এই মেশিনে কিন্তু জালির উপর নির্ভর করে এখানে তিন চারটা জালি দেওয়া আছে যেই রকম জালি লাগাবেন ওই রকমই কিন্তু হলদিটা আপনার বের হবে কিন্তু আমরা যে এখানে জালিটি ইউজ করেছি এটা জিরো পয়েন্ট ফাইভ একদম বড়টা এর থেকে যদি আপনি ঘন জালি লাগান তাহলে কিন্তু আরও আপনার হলদিটা বাড়ি হবে তো হলুদ তো দুবার দিতে হয় একবার দিয়ে হয়ে যাবে না দুবার দিতে একবার ওয়ান প্রসেস একবারে দিতে হয় কিন্তু এখানে আপনার জালিটা চেঞ্জ করতে হবে যে জালিটা যদি আপনি জিরো জালি লাগান একবারে আপনার হলদিটা মিহি হয়ে বের হবে দুবার দুইবার দিলে আপনার ভালো হবে কারণ কি এটা একটু হলদিটা একটু হাড়ি জাতীয় জিনিস তো আপনার যদি কেউ দুইবার দিতে চায় তাহলে আরো ভালো হবে সমস্ত কিছু হলদি থেকে শুরু করে আপনারা তোমার ধনে ডাল এবং যে কোনো জিনিস আপনারা পাউডার করতে পারবেন সমস্ত কিছু জিনিস আচ্ছা তো মেশিনে তো ডিমো দেখা হলো তো আপনাদের যদি মেশিন কেউ নিতে চাই তো কতদিনের মধ্যে অর্ডার দিলে সে পাবে আমাদের মেশিন আমাদের কাছে ক্যাশ অন ডেলিভারি সুবিধা আছে পুরো ভারতের মধ্যে যদি কেউ অর্ডার করে এবং আমরা ক্যাশ অন ডেলিভারি প্রোভাইড করে থাকি আর যে কেউ যদি যে না আমি মেশিনটাকে চালিয়ে দেখবো যদি কেউ কোনো দর্শক আসতে যায় তো আমাদের অফিসে এবং আমাদের ফ্যাক্টরিতে আসতে পারে দেখতে পারে ডেমো দেখানোর পরে আমরা সেই দর্শককে মেশিনটি দিয়ে দেব সঙ্গে সঙ্গে পেয়ে যাবে আসলে মেশিন না একদম সঙ্গে সঙ্গে পেয়ে যাবে আমাদের কাছে প্রচুর মেশিন সব সময় স্টক রেডি থাকে ঠিক আছে ধন্যবাদ সময় দেওয়ার জন্য এতক্ষণ নমস্কার